হাউস অব দ্য ড্রাগন যথাসম্ভব 4টি সিজনের মাধ্যমে কমপ্লিট হবে। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন HBO এর বাজেট সংকটের কারণে ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের সবগুলো যুদ্ধ সমস্ত ইভেন্ট পরিপূর্ণভাবে অ্যাডাপ্ট করতে পারছে না নির্মাতারা। তাই আপনাদের জন্য এই ভিডিওতে জর্জ আর আর মার্টিনের লেখা মূল বই থেকে হাউস অব দ্য ড্রাগনের বাকি কাহিনী এবং সবগুলো যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলবো। সুতরাং শুরুতেই বড় সড়ো একটা স্পয়লার অ্যালার্ট, আমি হাউস অব দ্য ড্রাগন সিজন 1 এবং সিজন 2 এ কি কি ঘটে গেছে তা রিপিট করবো না, শুধুমাত্র বই থেকে গল্প বলার সময় যা যা চেঞ্জ করা হয়েছে সেগুলো উল্লেখ করব। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। হাউস অব দ্য ড্রাগন সেকেন্ড সিজনের প্রথম এপিসোডে আমরা ব্লাড এন্ড চিজ নামের একটা ভয়াবহ ঘটনা ঘটতে দেখেছিলাম। হেলেনা ও অ্যাগন দ্য সেকেন্ড এর শিশু সন্তান জেহারিসকে মেরে ফেলেছিল তারা। মূল বইয়ে এই ঘটনাটা আরো অনেক বেশি ভয়ানক এবং হৃদয় বিদারক। হেলেনার তৃতীয় একটা শিশু ছেলে ছিল সবার ছোট, মেলোর টার্গেরিয়ান, যাকে মূল শোয়ে দেখানোই হয়নি। হেলেনা অ্যাকচুয়ালি হত্যা করার জন্য মেলোরকে চুজ করেছিল। আমি এই ঘটনাটা ডিটেলসে এক্সপ্লেন করেছি অলরেডি আরেকটা ভিডিওতে, আগ্রহীরা আই বাটন থেকে দেখে নেবেন। সিজন 2 এর অন্যতম সেরা ড্রাগন লড়াই ব্যাটল অফ রুকস রেস্ট মূল বইয়ের মতোই অনেকটা ঘটনা ঘটেছে মূল শোয়েও, যেখানে অ্যাগনের সানফায়ার এবং অ্যামন্ডের ভ্যাগারের বিরুদ্ধে লড়াই করে দ্য কুইন হু নেভার ওয়াজ রেনিস টার্গেরিয়ান এবং তার ড্রাগন মেলিস মারা যায়। অ্যাগন দ্য কিং মারাত্মক ভাবে আহত হয়। যদিও সেকেন্ড সিজনে বারবার বলা হয়েছে আমাদেরকে অ্যাগনের ড্রাগন সানফায়ার মারা গেছে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে যেহেতু সানফায়ারের মৃত্যু দেখানো হয়নি এবং সামনের কাহিনীতে সানফায়ারের ভালো অংশগ্রহণ আছে, সুতরাং বই অনুযায়ী সানফায়ার বেশ আহত অবস্থায় আছে। এদিকে আমরা যেমনটা দেখেছি অ্যাডাম অফ হাল, হিউ হ্যামার এবং উলফয়েড যথাক্রমে সি স্মোক, ভার্মিথর ও সিলভার উইং ড্রাগনকে ক্লেম করেছে, বইও এমনটাই ঘটেছে। পার্থক্য শুধু শোয়ে দেখানো হয়েছে শিপ স্টিলার ড্রাগনকে রেনা টার্গেরিয়ান ক্লেম করছে, বইয়ে নেডেল নামে এক বাস্টার্ড শিপ স্টিলারকে ক্লেম করে। অন্যদিকে বইয়ে কার্লিস ভ্যালেরিয়ান অ্যাডামকে নিজের সমকামী মৃত সন্তান লেনর ভ্যালেরিয়ানের বাস্টার্ড চাইল্ড অ্যানাউন্স করে লেজিটিমাইজ করে ড্রিফ্টমার্কের উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি দেয়, যেটা শোয়ে আমরা এখনো দেখিনি তবে ঘটবে সামনে। যাই হোক, সিজন 3 শুরুতেই ঘটবে ব্যাটল অফ গ্যালট, যে যুদ্ধের প্রথমেই রেনার তত্ত্বাবধানে ভেইলের ইরি হাউসে রেনিরার তৃতীয় ছেলে জফরিকে রেখে অ্যাগন দ্য ইয়াঙ্গার এবং ফিসিরিস দ্য সেকেন্ড পেন্টোসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু মাঝপথে টায়ারকির নৌবহরের সামনে পড়ে যায় এই ছোট্ট দলটি। অ্যাগন দ্য ইয়াঙ্গার কোনো মতে তার শিশু ড্রাগন স্ট্রম ক্লাউডে চেপে ড্রাগনস্টোনে ফিরে আসে। স্ট্রম ক্লাউড মারা যায়, ভিসিরিস দ্য সেকেন্ড টায়ারকির নেভাল কমান্ডার সার্কো লোহানের হাতে বন্দী হয়, জ্যাকারিস তার ড্রাগন ভারম্যাক্স এবং চারজন নতুন রাইডার নিয়ে টায়ারকির বিরুদ্ধে লড়াই করতে যায়। এই ব্যাটলে ব্ল্যাক টিম জিতলেও জ্যাকারিস এবং তার ড্রাগন ভারম্যাক্স সমুদ্রের বুকে করুণ মৃত্যুবরণ করে। আমি এই রক্তক্ষয়ী যুদ্ধটি নিয়ে খুব ডিটেলসে আলাদা ভিডিও বানিয়েছি, আই বাটন এবং ডেসক্রিপশনের লিঙ্ক আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। এই সময় ব্যাটল অফ হানিওয়াইনে অ্যালিসেন্টের তৃতীয় সন্তান ড্যারন টার্গেরিয়ানের নেতৃত্বে গ্রিন টিম বিজয়ী হবে বিসবারি হাউসের বিপরীতে। অন্যদিকে ব্যাটল অফ রেড ফোর্কেও গ্রিন টিমের জয় হবে রিভার লর্ডদের বিরুদ্ধে, কিন্তু এই যুদ্ধের নেতৃত্বদানকারী জেসন ল্যানিস্টার মৃত্যুবরণ করবে। এদিকে ক্রিস্টেন কোল তার 4000 সৈন্য নিয়ে এবং অ্যামন টার্গেরিয়ান তার ড্রাগন ভ্যাগার নিয়ে ফাঁকা হেরাল হলে হাজির হবে, কিন্তু ডেমন টার্গেরিয়ান তারা আসার আগেই ক্যারাক্সিস নিয়ে উড়াল দিয়েছে রেনিরার সাইরাক্সের সাথে জয়েন হতে। তারা দুজন মিলে হাজির হবে অরক্ষিত কিংস ল্যান্ডিং এ। কার্লিস ভ্যালেরিয়ানও তার অবশিষ্ট নৌবহর নিয়ে তাদের সঙ্গী হবে। রেড কিপের কিংস গার্ডরা তাদের পুরানো কমান্ডার ডেমনের প্রতি অনুগত থাকবে, সুতরাং বিনা বাধায় আয়রন থ্রোন দখল করবে কুইন রেনিরা টার্গেরিয়ান। এখানে অলরেডি আমরা বই থেকে ভিন্ন হয়ে অ্যালিসেন্ট ও রেনিরাকে প্ল্যান করতে দেখেছি সেকেন্ড সিজন ফিনালেতে। শুধু এটাই নয়, সেকেন্ড সিজন ফিনালিতে আমরা দেখেছি আহত অ্যাগন দ্য কিংকে নিয়ে ল্যারিস স্ট্রং পালিয়ে যাচ্ছে এসোসে, কিন্তু মূল বইয়ে ঘটনাটা ঘটে রেনিরা ও ডেমন যখন কিংস ল্যান্ডিং অ্যাটাক করে তখন। এবং শুধু একা অ্যাগন নয়, অ্যাগনের জীবিত দুই সন্তান জাহেরা এবং মেলোর টার্গেরিয়ানও তাদের সাথে লুকিয়ে পালায়। গ্রিন কাউন্সিলের সাথে অ্যালিসেন্ট এবং হেলেনা টার্গেরিয়ানও বন্দী হয়। টাইলেন ল্যানিস্টারকে যারপরনায় টর্চার করে অন্ধ বানিয়ে দেওয়া হয়, অটো হাইটাওয়ারকে মাথা কেটে হত্যা করা হয়। হেলেনা মানসিক যন্ত্রণা সইতে না পেরে জানলা দিয়ে লাভ দেয় এবং মৃত্যুবরণ করে। রেনিরা আয়রন থ্রোনে বসে জফরিকে ভেইল থেকে এবং অ্যাগন দ্য সেকেন্ডকে ড্রাগনস্টোন থেকে ডেকে পাঠায় তার সাথে আয়রন থ্রোনে বসার জন্য। এদিকে খালি হেরান হল দুর্গে বসে এসব খবর পেয়ে অ্যামন্ড ও ক্রিস্টেন কোল নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। অ্যামন্ড এই সময় বাস্টার্ড উইচ অ্যালিস রিভারের সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়ে। অ্যালিস ও অ্যামন্ড দুজনেই ভ্যাগারের পিঠে চেপে পুরো রিভারল্যান্ডকে জ্বালিয়ে দিতে শুরু করে প্রতিশোধের নেশায়। এই সময় ভ্যাগার ও অ্যামন্ডকে
মেয়েকে খোঁজার জন্য ডেমন ও নেটেল মেইডেনপুলে অবস্থান করে অভিযান শুরু করে। এই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু শোয়ে যেহেতু নেটেলের ড্রাগন শিপ স্টিলার ডেমনের মেয়ের রুনা ক্লেম করেছে, সুতরাং এই স্টোরি লাইনটা হাউস অব দ্য ড্রাগনে আসবে না। এদিকে অ্যামন্ডকে হ্যারান হলে রেখে ক্রিস্টেন কোল তার 4000 সৈন্য নিয়ে দক্ষিণ দিকে হাইটাওয়ার হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার উদ্দেশ্য অ্যালিসেন্ডের তৃতীয় ছেলে ড্যারন এবং তার ড্রাগন টেসারিয়নের হেল্প নেওয়া। কিন্তু এই যাত্রাপথে ক্রিস্টেন কোল একের পর এক ব্ল্যাক টিমের অ্যাম্বুশের মুখোমুখি হয়। একসময় তারা গডসাই লেকের পাশে নর্থ থেকে আসা উইন্টারফেলের আর্মির সামনে পড়ে যায়। ক্রিস্টেন কোল যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে মরতে চায়, কিন্তু তাকে ঘৃণ্যভাবে চরম বর্বরতার সাথে মরতে হয়, আর তার পুরো সৈন্যবাহিনী ব্যাটল অফ বুচার্স বলে জাস্ট জবাই হয়ে যায়। আমি খুব ডিটেলসে এই ঘটনাটা খুঁটিনাটি সবকিছু সহ এক্সপ্লেন করেছি, আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আগ্রহীরা দেখতে পারেন। ওদিকে অটোর ভাতিজা অরমন্ড হাইটাওয়ার এবং অ্যালিসেন্টের তৃতীয় ছেলে ড্যারনের নেতৃত্বে এক বিশাল গ্রিন আর্মি কিংস ল্যান্ডিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমি এখানে বিটার বিচ টাউনে স্যার রিকার্ড এবং হেলেনার তৃতীয় সন্তান মেলোরের করুণ মৃত্যুর কাহিনী বলছি না, কারণ শোয়েতা জন্মই হয়নি। ডিরেক্ট চলে আসি ফায়ার অ্যান্ড ব্লাডের ব্যাটল অফ ট্রিজন নামে খ্যাত ফার্স্ট ব্যাটল অফ টাম্বলটন অংশে। টাম্বলটন ব্ল্যাক টিমের অধীনে ছিল। এখানে হাইটাওয়ার আর্মি এবং ড্যারনের ছোট্ট ড্রাগন রীতিমতো নর্থের আর্মির উপর ম্যাসাগার চালায়। রেনিডা তাদেরকে সাহায্যের জন্য ভার্মিথর এবং সিলভার উইং নিয়ে হিউ হ্যামার এবং উলফাইটকে পাঠায়, কিন্তু হাইটাওয়ার আর্মি যে ড্রাগন ফাইটে কতটা দক্ষ তা কেউই জানত না। অবস্থা বেগতিক দেখে জ্যাকারিস যা সন্দেহ করেছিল তাই ঘটে। হিউ হ্যামার এবং উলফাইট তাদের ড্রাগন সহ পক্ষ বদল করে। যদিও অরমন্ড হাইটাওয়ার এই ব্যাটলে মৃত্যুবরণ করে, কিন্তু গ্রিন টিমের জয় হয় টাম্বলটনে। এই যুদ্ধের পর টাম্বলটন টাউন হাইটাওয়ার আর্মির প্রতিহিংসার শিকার হয়। 8 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধাও ধর্ষণ হয়। শিশু যুবক বৃদ্ধ হয় নির্বিচারে হত্যা। উলফাইট প্রতিরাতে 3 জন নারীকে ধর্ষণ করত। ড্যারন টার্গেরিয়ান অরমন্ডের মৃত্যুর পর এত বিশাল সৈন্যকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এমন অবিচার শুরু হয় এখানে। এদিকে আয়রন থ্রোনে বসার পর রেনিরাও যে খুব বুদ্ধিমতী হয়ে ওঠে তা নয়। উলফাইট এবং হিউ হ্যামারের বেমানির কারণে রেনিরা বাকি 2 ড্রাগন রাইডার লোব্রন অ্যাডাম ও নেটেলের উপরও সন্দেহ করতে শুরু করে। এদিকে মাইসিরিয়া খবর দেয় নেটেলের সাথে ডেমনের প্রেম চলছে। রেনিরা অ্যাডাম ও নেটেল দুজনকে হত্যার আদেশ দেয়। লর্ড কর্লিস অ্যাডামকে সিসমুখ সহ পালিয়ে যেতে সাহায্য করে। রেনিরা কর্লিসকে আটক করে। যেহেতু শোয়ে নেটেল আসবে না তাই এখানে বিস্তারিত বলছি না, তবে মেইডেন পুলের লর্ড রেনিরার আদেশ অমান্য করে ডেমনকে ইনফর্ম করে। ডেমন নেটেলকে শিপ পেস্টেলার সহ দূরে চলে যেতে বলে। ডেমন আর কিংস ল্যান্ডিং এ ফিরে যায় না, সে একা একা ক্যারাক্সিসকে নিয়ে হাজির হয় হ্যারান হলে, ওয়ান আই টার্গেরিয়ান ভাতিজা অ্যামন্ডের মুখোমুখি হবার জন্য। প্রিয় হাউস অব দ্য ড্রাগন ফ্যান, আমি এই 2 মহাশক্তিধর পুরুষ ও তাদের লেজেন্ডারি ড্রাগনের মধ্যে যে মহাকাব্যিক ব্যাটল হয় সেই ব্যাটল অ্যাভাব দ্য গডস আই নিয়ে খুবই বিস্তারিতভাবে ভিডিও বানিয়েছি। এখানে শুধু বলে দিই এই মহাযুদ্ধের পর ডেমন ও অ্যামন্ড কাউকেই সহসা খুঁজে পাওয়া যায় না পরবর্তী 1 বছর। শুধু গডসাই লেকের পাশে হ্যারান হলের দেয়াল ভেঙে ডেমনের ড্রাগন ক্যারাক্সিসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভেগার অ্যামন্ড এবং ডেমনের সাথে কি কি হয়েছে সেটা আমি ডিটেলস ভিডিওতে বলেছি। এখন যে ধারাবাহিক ডান্স অফ ড্রাগনের কাহিনী চলছে তাতে এই চরিত্রগুলো আর ফিরে আসে না। আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। এদিকে রেনিরার হাত থেকে পালিয়ে অ্যাডাম ভ্যালেরিয়ান নিজের আনুগত্য প্রমাণ করার জন্য রিভারল্যান্ডে গিয়ে অল্প অল্প করে এক বিশাল আর্মি তৈরি করে। এরপর সিসমোক সহ টাম্বলটনের গ্রিন আর্মির উপরে অ্যাটাক করে। শুরু হয় সেকেন্ড ব্যাটল অফ টাম্বলটন। আমি টাম্বলটনের 2 যুদ্ধ নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো, তাই এখানে জাস্ট মূল ঘটনাগুলো টাচ দিয়ে যাচ্ছি। অরমন্ডের মৃত্যুর পর হোবার্ট হাইটাওয়ার দায়িত্ব গ্রহণ করে বটে, কিন্তু বিশ্বাসঘাতক হিউ হ্যামার এবং উলফাইট রেনিরাকে ফেলে গ্রিন টিমে যোগ দিয়ে এখানেও ঝামেলা শুরু করে। যেমনটা জ্যাকারিস বলেছিল, ড্রাগন রাইডার হলে লোবর্নের মাঝেও ক্ষমতার লোভ শুরু হবে। টাম্বলটনে ড্যারন টার্গেরিয়ানকে মেরে নিজেরাই ক্ষমতা দখলের প্ল্যান করছিল তারা। রাতের বেলা অ্যাডাম যখন আচমকাই আক্রমণ করে তখন উলফাইট ঘুমিয়েছিল পুরোটা সময়। হিউ হ্যামার ভার্মিথরকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করে বটে, কিন্তু ড্যারনের অনুগত এক নাইট ওয়াচার তাকে হত্যা করে। রাইডারলেস হবার কারণে ভার্মিথর প্রচন্ড পাওয়ারফুল হলেও মারা পড়ে। উলফাইট ঘুমে থাকলেও সিলভার উইং নিজ দায়িত্বে এগিয়ে গিয়ে ভার্মিথরকে তোলার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। ড্যারন ও তার ড্রাগন টেসারিয়ন এবং অ্যাডাম ও তার ড্রাগন সিসমোক পরস্পরের সাথে যুদ্ধে নিহত হয়। আমি খুঁটি নাটি ডিটেলস এখানে বলছি না। ইমিডিয়েট ব্যাটলে ব্ল্যাক টিম জয় হলেও তারা পুরোপুরিভাবে টাম্বলটনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। হাইটাওয়ারের নতুন কমান্ডার হোবার্ট হাইটাওয়ার এবং পরদিন ঘুম থেকে ওঠা উলফাইট দুজনেই বিষ মেশানো ওয়াইন পান করে মারা যায়। এই মহাযুদ্ধ থেকে শুধুমাত্র ড্রাগন সিলভার উইং আহত অবস্থায় প্রাণে বাঁচে। গ্রিন টিমের সহযোদ্ধা
দ্য ব্যারাথিয়ন আর্মি কিংস রোডের দিকে এগিয়ে যায়। এদিকে অ্যাগন দ্য কিং ফিরে আসে এতদিন যেখানে রেনিরা ছিল সেই ড্রাগনস্টোন দখল করে। এই ড্রাগনস্টোনই অ্যাগন তার আহত ড্রাগন সানফায়ারকে খুঁজে পায়। বেলা ড্রাগনস্টোন উদ্ধার করতে গেলে শোচনীয়ভাবে তার ড্রাগন মুন্ডান্সার প্রাণ হারায়। বেলা আটক হয় অ্যাগনের হাতে। এদিকে কিংস ল্যান্ডিং এ রেনিরা খুব দ্রুতই স্পোন ফক্সের ভরসা হারায়। কর্লিসকে আটক করার পর তার ভ্যালেরিয়ান ফ্লিট অলরেডি চলে গিয়েছিল। টাম্বলটনের ঘটনা শোনার পর থেকে কিংস ল্যান্ডিং এর মানুষের মাঝে ভয় বাড়ছিল। গোল্ড ফ্লোক্স কিংস গার্ডরা রেনিরার পক্ষে থাকলেও কিংস ল্যান্ডিং এ শুরু হয় নতুন বিদ্রোহ। কিং ভিসেরিস ও কিং অ্যাগন দ্য সেকেন্ড এর দুইজন নতুন বাস্টার্ড চাইল্ডকে কিং ঘোষণা দিয়ে দুইটি ভিন্ন বিদ্রোহী দল জন্ম নেয়। কিন্তু এদের চেয়ে বড় একটা ধর্মীয় অনুসারী সৃষ্টি হয় যারা শেপার্ডস নামে একজন প্রফেটের আহ্বানে রেড কিপের ড্রাগন পিটে হামলা করে। এই শেপার্ড ড্রাগনকে শয়তান আখ্যা দিয়ে হত্যা করার ফতোয়া দেয়। তার আহ্বানে শত সহস্র মানুষ হাতুড়ি কুড়াল নিয়ে ড্রাগন পিটে হামলা করে। যত ড্রাগন এক ছিল সব নষ্ট করে, শিশু ড্রাগনদের হত্যা করে। বড় ড্রাগন তেমন ছিল না এই সময় সেখানে। রেনিরার তৃতীয় সন্তান জফরি মায়ের ড্রাগন সাইরাক্সে উঠে ড্রাগন পিটের এই মব অ্যাটাক থামানোর জন্য প্ল্যান করে। তার ড্রাগন টাইরেক্সও ছিল ড্রাগন পিটেই, কিন্তু একে তো সাইরাক্স জফরির ড্রাগন নয়, অন্যদিকে জফরি একেবারেই অনভিজ্ঞ। সাইরাক্সের পিট থেকে পড়ে গিয়ে জফরির সাথে সাথে মৃত্যু হয়। সাইরাক্স ড্রাগন পিটে হইহল্লা শুনে সেখানে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং অসংখ্য মব তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। রেনিরার চোখের সামনে তার ড্রাগনের সাম্রাজ্য শেষ হয়ে যায়। অ্যাগন দ্য ইয়াঙ্গারকে নিয়ে কোনো মতে সে পালিয়ে যায় কিংস ল্যান্ডিং থেকে ড্রাগনস্টোনে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল অ্যাগন দ্য সেকেন্ড। অ্যাগনের মৃতপায়ে ড্রাগন সানফায়ার রেনিরাকে প্রথমে কামড়ায়, এরপর ড্রাগন ফায়ার উগরে হত্যা করে। আমি এই কাহিনীর ডিটেলসে বলেছি অন্য একটা ভিডিওতে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আগ্রহীরা চেক করবেন। পঙ্গু কিং অ্যাগন দ্য ইয়াঙ্গার এবং বেলাকে আটক করে ফিরে আসে কিংস ল্যান্ডিং এ, পুনরায় অধিকার করে আয়রন থ্রোন। লর্ড বোরুস ব্যারাথিয়ন অ্যাগনের রাস্তা পরিষ্কার করে কিংস ল্যান্ডিং এ। দুই বাস্টার চাইল্ডের আর্মি এবং শেপার্ডের অনুসারীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয়। প্রিজন থেকে অ্যালিসেন্ট হাইটাওয়ার, অন্ধ টাইল্যান্ড লানিস্টার এবং কর্লিস ভ্যালেরিয়ানকে মুক্ত করা হয়। যদিও কর্লিস ব্ল্যাক টিমে ছিল, তবুও অ্যাগন তাকে তার নতুন কাউন্সিলে স্থান দেয়। এদিকে রেনিরা মারা গেল, রিভার লর্ডরা ল্যাডস নামে একটা নতুন আর্মি বানিয়ে বোরুস ব্যারাথিয়নের আর্মির উপর হামলা করে, তাদেরকে পরাজিত করে, যার ফলে কিংস ল্যান্ডিং পুরো অরক্ষিত হয়ে পড়ে। এই সময় স্টার্ক হাউজের ক্রেগেন স্ট্রাক, যাকে আমরা সেকেন্ড সিজনের প্রথম এপিসোডে দেখেছিলাম, সে তার বিশাল আর্মি নিয়ে হাজির হয়। এই টানা যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য গ্রিন কাউন্সিল অ্যাগনকে সারেন্ডারের পরামর্শ দেয়, কিন্তু অ্যাগন কারো কথা শুনতে রাজি হয় না। শুরু হয় নতুন প্রাসাদ ষড়যন্ত্র। ক্রেগেন স্ট্রাকের আর্মি কিংস ল্যান্ডিং এ আসার আগেই কোন এক সকালে দেখা যায় বিষাক্ত ওয়াইন পানে মৃত্যুবরণ করেছে পঙ্গু কিং, অ্যালিসেন্টের বড় ছেলে অ্যাগন দ্য সেকেন্ড। ঠিক কার প্ল্যান ছিল এটা তা কনফার্ম নয়, তবে কার্লিস ভ্যালেরিয়ান কিংবা লর্ড ল্যারিস্ট্রং হতে পারে এই বিষদানের পেছনে। অ্যাগনের মৃত্যুর পর রেনিরার ছোট ছেলে অ্যাগন দ্য ইয়াঙ্গারকে আয়রন থ্রোনে বসানো হয়। তার দুই স্টেপ সিস্টার বেলা এবং রিনা অ্যাগনকে হেল্প করে। এই সময় একটি তীব্র শীতকাল শুরু হয়। ক্রেগেন স্ট্রাক কিংস ল্যান্ডিং এ প্রবেশ করলে তাকে হ্যান্ড অফ দ্য কিং অ্যানাউন্স করা হয়, ক্রেগেনকে দায়িত্ব দেওয়া হয় অ্যাগন দ্য ইয়াঙ্গার বড় না হওয়া পর্যন্ত রাজ্য চালাতে। ক্রেগেন দক্ষতার সাথে স্মল কাউন্সিলের সকল ষড়যন্ত্রকারীদেরকে ধরতে শুরু করে, হয় তাদের মৃত্যুদণ্ড নয়তো দ্য ওয়ালে নাইট ওয়াচার হিসেবে প্রহরী। বেলা এবং রিনার রিকোয়েস্টে কর্লিস ভ্যালেরিয়ান ক্ষমা পায়। ল্যারিস স্ট্রং ক্রেগেন স্টারকে অনুরোধ করে তার মাথা কাটার পর যেন তার পঙ্গু পাটিকে কেটে সোজা করা হয়, যেন সে পঙ্গু হয়ে সৎকার না হয়। ক্রেগেন ল্যারিসের শেষ ইচ্ছা পূরণ করে। পরিপূর্ণ সম্মানের সাথে রেনিরার শেষ সন্তানকে আয়রন থ্রোনে অধিষ্ঠিত করার পর ক্রেগেন উইন্টারফেলে ফিরে যায়। এরপর অ্যাগন দ্য থার্ডের হ্যান্ড হিসাবে সম্মানের সাথে দায়িত্ব পালন করেন অন্ধ টাইল্যান্ড লিস্টার। টাইল্যান্ড সেভেন কিংডম থেকে একজন একজন করে প্রতিনিধি কাউন্সিলে যুক্ত করেন। টাইল্যান্ডের পরামর্শে হেলেনা এবং অ্যাগন দ্য সেকেন্ডের একমাত্র জীবিত সন্তান জাহেরা টার্গেরিয়ানকে বিয়ে করে অ্যাগন দ্য থার্ড। অ্যালিসেন্ট এইখানেও ষড়যন্ত্রের চেষ্টা করে। অ্যালিসেন্ট নাতনি জাহেরাকে কুমন্ত্রণা দিয়ে অ্যাগন দ্য থার্ডকে হত্যার প্রচেষ্টা চালায়। টাইল্যান্ড অ্যালিসেন্টের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত অ্যালিসেন্টকে নিজের টাওয়ারে গৃহবন্দী করে রাখে। তবে কিছুদিন পরেই উইন্টার ফিভারে টাইল্যান্ড মৃত্যুবরণ করে। লর্ড কর্লিসও বৃদ্ধাবস্থায় মারা যায়। অ্যালান উত্তরাধিকার সূত্রে ড্রিফ্টমার্কের দায়িত্ব গ্রহণ করে এবং বেলা টার্গেরিয়ানকে বিয়ে করে। অ্যালানের নেতৃত্বে টাইয়ারকি এবং গ্রেজয়ের আর্মির বিরুদ্ধে ভ্যালেরিয়ান ফ্রিডের নতুন যুদ্ধ শুরু হয় এবং খুব জলদি অ্যালান বিজয়ী হয়ে ফিরে আসে, সাথে করে নিয়ে আসে এক অমূল্য উপহার, সেই যে ব্যাটল অফ গ্যালোটে রেনিরার সবচেয়ে ছোট সন্তান ভিসেরিস দ্য সেকেন্ড ক্যাপচার হয়েছিল। তাকে উদ্ধার করে নিয়ে আসে অ্যালান। ঠিক হয় অ্যাগন দ্য থার্ডের পর আয়রন থ্রোনের উত্তরাধিকার হবেন রেনিরার সর্বকনিষ্ঠ সন্তান ভিসেরিস দ্য সেকেন্ড। এখানেই ডান্স অফ ড্রাগনের
আপাতত গল্প শেষ। আমি মাঝে কিছু ছোটখাটো ষড়যন্ত্র এবং লড়াই বাদ দিয়েছি, হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। আশা করি এই লম্বা ভিডিওটি আপনাদের ভালোবাসা পাবে। ডান্স অফ ড্রাগনের এই গল্পটির সাথে আমাদের বাংলাদেশের ক্ষমতার দ্বন্দ্বের কেমন মিল পাচ্ছেন কমেন্টে জানান। আজকের মতো বিদায়, টাটা।